এই মুহূর্তে এসএসকে হাসপাতাল থেকে বের হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে দেখে তিনি বেরিয়েছেন, কি বলছেন শুনবো। গতকাল নবান্ন ঘেরাও এবং নবান্ন অভিযানের নাম করে যে হিংস্রতা, বর্বরতা, গুন্ডামি, রাজানির নিদর্শন বাংলার বুকে একটি রাজনৈতিক দল সারা বাংলাবাসীর কাছে নিদর্শন হিসেবে তুলে ধরেছে, আমাদের সেই 14ই মে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন মূর্তি ভাঙা হয়েছিল সেই দৃশ্যেরই এক প্রকার পুনরাবৃত্তি বলা যেতে পারে। এবং যেভাবে আন্দোলনের নামে গুন্ডামি, ভণ্ডামি, দাদাগিরি, গায়ের জোরে দুর্বৃত্তদের, দুষ্কৃতকারীদের কাজে লাগিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগানো, পুলিশকে নির্মমভাবে লাঠি সোঁটা দিয়ে মারা, এমনকি লোহার রড দিয়ে মেরেছে। আমি এখানে এসেছিলাম আজকে দেবজিৎ বাবুর সাথে দেখা করতে, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। ওনার পরিবারের লোক ছিলেন, ওনার স্ত্রী ছিলেন, ওনার দিদি ছিলেন, তাদের সাথেও আমি কথা বলেছি এবং ডাক্তাররা যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন তাদের সাথেও আমার কথা বলার সুযোগ হয়েছে। ওনার বাঁ হাতে একটা সিভিয়ার ফ্র্যাকচার রয়েছে, হাত ভেঙে গেছে এবং সারা গায়ে আঘাতের চিহ্ন, পিঠ তো দেখা যাচ্ছে না। কালকে যে ছবিগুলো বেরিয়েছে আপনারা দেখেছেন যে পুলিশের উপর কিভাবে গায়ের জোরে গুন্ডামি করা, মস্তানি করা। এবং আমি স্যালুট জানাই এই সমস্ত অফিসারদের, যে সংযম, যে ধৈর্য, যে সংবেদনশীলতার পরিচয় তারা দিয়েছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই। যে এই আধিকারিকগুলোর জন্যই এবং তাদের নিরলস পরিশ্রমের কারণেই আজকে হয়তো বাংলা সুরক্ষিত বা দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা। তাদেরকেই যেভাবে আক্রমণ করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে। কালকে যেভাবে আপনারা প্রকৃত সত্যটা মানুষের সামনে তুলে ধরেছেন এবং উপস্থাপিত করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কালকে যে ইস্যু নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, কার্যত সেই ইস্যুর একটা শব্দ বা একটা অক্ষর বা একটা লেটার, সে এসএসসি হোক বা অন্য কিছু, তাদের মুখ থেকে শোনা যায়নি। বিজেপির নেতারা জাস্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস তাদের আসতে দেয়নি, তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ নাকি তাদেরকে আটকেছে, তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তা তাদের যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে পুলিশের উপর ঢিল ছুড়লো কারা? তারা যদি বাধাপ্রাপ্তই হতে হয় তাহলে পুলিশকে লাঠি দিয়ে, লোহার রড দিয়ে মারলো কারা? তাদের যদি বাধাপ্রাপ্তই হতে হয় পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে, খবরের কাগজ আর লাইটার দিয়ে আগুন লাগালো কারা? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে উঠছেই। এবং একটা নিদারুণ উদাহরণ যে এরা যদি বাংলায় ক্ষমতা আসত তাহলে কি করত রাজ্য জুড়ে, জল্লাদদের উল্লাস মঞ্চ এবং দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল স্বর্গ রাজ্যে রাজ্যকে পরিণত করত। কি করে রাজ্যের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতিকে নষ্ট করা যায়, কি করে শান্ত বাংলাকে অশান্ত করা যায়? আন্দোলন করার সবার অধিকার আছে, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন প্রশাসনিক বৈঠক থেকে, আপনারা শুনেছেন। অসুবিধা হচ্ছে যে আন্দোলন করার অধিকার সবার রয়েছে এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি। মানুষের কাছে তাদের বক্তব্য, তাদের অভিযোগ, তাদের ইস্যু নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল যাবে, এই অধিকার সবার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি, মস্তানি
রাহাজানি গায়ে জোর প্রয়োগ করে পুলিশের উপর অত্যাচার এবং যেভাবে পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, এটাকে এটার প্রতিবাদ বা এটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। এবং যারা বলে বাংলায় কী পরিবর্তন হয়েছে, পুলিশ তো কালকে পারতো, যদি চাইতো পুলিশের কাছে সবথেকে সবথেকে ইজি বা সহজ উপায় যে আমি বন্দুক চালাবো, এলো পাথারি গুড়ি করে 20টা লোক মেরে দিলাম, আন্দোলন এমনিই নষ্ট হয়ে গেল, যেটা সিপিএম আমলে হয়েছে 21শে জুলাই আপনারা দেখেছেন, সিঙ্গুর নন্দীগ্রামে আপনারা দেখেছেন, এটাই পরিবর্তন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে যে পুলিশ কাজ করছে, সে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে, এটাই পরিবর্তন। পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায় গুলি চালানো, কিন্তু একটা অফিসারকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তাকে লোহার রড দিয়ে মারা, ডান্ডা দিয়ে লাঠি দিয়ে আঘাত করা, ভাগ্যিস মাথায় একটা হেলমেট ছিল বলে বেঁচে গেছে প্রাণ। মাথায় যদি, আমি তার সাথে কথা বলছিলাম, সে আমাকে বললো যে মাথায় যদি আমার হেলমেটটা না থাকতো আমি আজকে জীবিত থাকতাম না। যেভাবে 20-25 জন মিলে একজনকে একা পেয়ে পুলিশ গুলি চালাতে পারতো না, পুলিশের জন্য সবথেকে সহজ উপায়, কিন্তু পুলিশ যদি আজকে গুলি চালাতো রাজনৈতিক কিছু দুর্বৃত্তদের শায়েস্তা করতে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো, যেটা সিপিএম ভাবতো না আমরা ভেবেছি, এটাই পরিবর্তন। কালকে পুলিশ পারতো না সাতরাগাছির ওখান থেকে টিয়ার গ্যাস আর ওয়াটার ক্যানোনের জায়গায় এলো পাথারি গুলি করে ফায়ারিং করে 20-25টা লোককে শিক্ষা দিতে, পুলিশের জন্য তো সবথেকে সহজ উপায়, এতে 1 মিনিটে আন্দোলন শেষ, খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ হয়ে যেত। কিন্তু তা না করে যারা আন্দোলনকারী বা যারা আন্দোলনে সামিল হতে এসেছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে রেল ট্র্যাকের পাশ থেকে পাথর তুলে পুলিশের উপর পরিকল্পিতভাবে বড় বড় এলো পাথারি ইট ছোড়া, পাটকেল ছোড়া, লোহার রড নিয়ে এসছে, সেগুলো সেলুটেপ দিয়ে কভার করেছে, তার উপর পতাকা লাগিয়েছে, নিয়ে পতাকাটা ফেলে দিয়ে সেই লোহার রডগুলো দিয়ে পুলিশের একাংশের উপর আক্রমণ হয়েছে, এ তো বাংলার মানুষ দেখলো। আমি বাংলার মানুষের কাছে ছেড়ে দিচ্ছি, এই দৃশ্য আপনারা দেখুন, ত্রিপুরায় যে দৃশ্য আপনারা দেখেছিলেন গত বছর তারই পুনরাবৃত্তি, যেখানে রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের অফিস কার্যত আগুন জ্বালিয়ে দেওয়া, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই পুনরাবৃত্তি। বিজেপির নেতা দিলীপ ঘোষ বলছেন যে পুলিশের সামনে হলে পুলিশ ব্যবস্থা নিল না কেন। আরে আপনি যদি প্রকৃত নেতা হন আর আপনি যদি দেশের একজন ল অ্যাবাইডিং সিটিজেন হন, আপনি বলুন যে যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি, শনাক্ত করছি এবং প্রত্যেকটার বিরুদ্ধে দলীয় স্তরে আমরা ব্যবস্থা নেব। একবারও বলেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এদের প্রত্যক্ষ মদতেই তো এরা করেছে, এদেরকে ধরলে বোঝা যাবে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএমে গিয়েছিলেন আক্রান্ত পুলিশ কর্মীকে দেখতে, অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখতে। গতকাল যে নির্মমভাবে পুলিশের উপর হামলা হয়, যে ছবি আমরা গতকালও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আপনাদেরকে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ঘটনার কড়া ভাষায় নিন্দা করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাংসদ। যারা আন্দোলনের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছে, যারা ভাবছে বিজেপি করি বলে আমি যা ইচ্ছা তাই করব আর পার পেয়ে যাব, আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে হাইকোর্ট থাকতে, জাস্টিস থাকতে, জুডিশিয়ারি থাকতে এই ঘটনা ঘটে কি করে, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে হাইকোর্ট কি নির্দেশিকা দিয়েছে বা আগামী 19 তারিখ কি নির্দেশিকা দেবে, তাদের বিরুদ্ধে আমাদের সকলের দৃষ্টি সেদিকে থাকবে। যাদের প্ররোচনায় কালকে এই ঘটনা ঘটেছে, যাদের প্রত্যক্ষ মদতে কালকে এই গুন্ডামি চলেছে 4 ঘন্টা ধরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে হাইকোর্ট, আমাদের সকলের দৃষ্টি থাকছে। যদি হাইকোর্টের উপর, বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকে, তাহলে একটা লোক আইন হাতে তুলে নেওয়ার আগে 10 বার ভাববে। বিজেপির কর্মী সমর্থকরা ভাবে না, তার কারণ
এরা জানে যে আমরা বিজেপি করি, যা ইচ্ছা করবো পার পেয়ে যাবো, কোর্ট থেকে বেকসুর খালাস হয়ে যাবো, বেল পেয়ে যাব, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না আমাদের বিরুদ্ধে। কেন? জুডিশিয়ারির একাংশের হাত আমাদের মাথায় আছে। ভারতবর্ষের মানুষ আজকে এই জুডিশিয়ারিকে দেখতে চায় না। আমাকে সত্যটা বলতে হচ্ছে, জুডিশিয়ারির উপর যদি মানুষের ভরসা থাকে কে আইন হাতে তুলে নেবে? আমি অনুরোধ করব জুডিশিয়ারি, এখনো অনেক লোক রয়েছে যাদের মেরুদণ্ড সোজা, আমরা প্রণাম করি, শ্রদ্ধা জানাই সেসব লোকেদের যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার মান সম্মান অব্যাহত রেখে এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কাজ করে যাচ্ছে। কিন্তু একাংশর যেভাবে প্রত্যক্ষ মদতে বিজেপির কিছু গুন্ডাকে শেল্টার দেওয়া হচ্ছে, এ নজিরবিহীন, ভারতবর্ষে কোনোদিন হয়নি। কালকে যে গুন্ডামি হয়েছে, কালকে যে মস্তানি হয়েছে, আপনি বলুন না কোনোদিন দেখেছেন? 2019 সালের 14ই মে বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো। তারপরে আর একটা আন্দোলনের নামে যেখানে বিজেপির এক কর্মীর প্যান্টের কোমর থেকে পিস্তল উদ্ধার হলো, আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে। আর গতকাল যেখানে পুলিশের গাড়িতে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পেট্রোল নিয়ে, আচ্ছা পেট্রোল পেলেন কোত্থেকে? ওর উল্টো দিকে তো পেট্রোল পাম্প ছিল না, পেট্রোলটা এলো কোত্থেকে? তার মানে আপনি নিয়ে এসেছিলেন গুন্ডামি করবেন বলে। পেট্রোল ডিজেল যাই ওই বোতলের মধ্যে ছিল, জলের বোতলের মধ্যে ঢেলে আপনি আগুন লাগাচ্ছেন, সেটা এলো কোত্থেকে? তার ত্রিশিবা নয় তো কোনো পেট্রোল পাম্প ছিল না যেখানে পুলিশের গাড়িটা জ্বালানো হয়েছে। তার মানে পেট্রোল নিয়ে এসেছিলেন আপনারা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করার জন্য। আপনি আন্দোলন করুন না, আপনি যে ইস্যু নিয়ে আন্দোলন করেছেন কবার বলেছেন? আপনি মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে চান না? আপনারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করতে চান এবং বাংলার মানুষ লেজে গোবরে করেছে বলে বিজেপির সব নেতাকর্মী ফ্রাস্ট্রেটেড। আন্দোলন করলে একটা জায়গায় বসুন। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই আন্দোলন করেছে, সিঙ্গুরে আন্দোলন করেছে, নন্দীগ্রামে আন্দোলন করেছে, 26 দিন অনশন করেছে, কোথাও তো গুন্ডামি করেনি। 21 জুলাইয়ের আমাদের 13 জন কর্মী মারা গেছে যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনি বলুন তো আমাদের কোনো কর্মী পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছিল, পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুটেছিল, গুলি চালিয়েছিল, কোনোরকম গুন্ডামি মস্তানির পরিবেশ তৈরি করেছিল? যতদিন তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় একটা গঠনমূলক ভূমিকা পালন করেছে, একটা আমাকে দেখান তো ইস্যু বা ইনস্ট্যান্স, কেউ দেখাতে পারবে না। আমরা ত্রিপুরায় গেছি, আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসে খোয়াই থানার অবস্থান করেছি, আমরা তো পুলিশের উপর হাত দিই, মিথ্যা মামলায় আমাদের কর্মীদের পুলিশ কেস দিয়ে দিনের পর দিন রাতের পর রাত জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা সকলে গিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছি, আমি নিজে 10 ঘন্টা খোয়াই থানায় বসেছিলাম, তারপর সেখান থেকে খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে গেছি, আমাদের কর্মীদের বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। নিশ্চিতভাবে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল বলে আমরা করিনি। আমরা পারতাম না আইন হাতে তুলে নিতে, আমরা পারতাম না পুলিশের উপর আক্রমণ করতে, আমরা পারতাম না 4টে কটু কথা বলতে, আমরা পারতাম না বিজেপির মতো ডান্ডা দিয়ে লাইটার দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগাতে, এগুলো করতে কতক্ষণ লাগে? কিন্তু গণতান্ত্রিক দেশে এসব মানায় না, তারা ভাবছে যে আমাদের উপরে মাথায় যারা বসে আছে তারা দেশ চালাচ্ছে, তারা যা বলবে তাই হবে, তারা দিনকে রাত বললে রাত আর রাতকে দিন বললে দিন। মানুষ ঠকে শেখে, এদের ঠকেও কোনো লজ্জা নেই। আপনি আন্দোলন করুন, আপনার অধিকার আছে, কিন্তু আন্দোলন নামে আমি মস্তানি, পেট্রোল নিয়ে এসে আন্দোলন হচ্ছে, ডিজেল নিয়ে এসে আন্দোলন হচ্ছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে আন্দোলন হচ্ছে, পুলিশকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তার উপর আক্রমণ করে আন্দোলন হচ্ছে। তিনি তো সংগ্রামের পরিচয় দিয়েছেন, আমি বললাম দেবজিৎ বাবুকে যে আমি আপনাকে স্যালুট জানাই, আমি কুর্নিশ জানাই আপনার মতো অফিসারদের, যে আপনাকে একা পেয়ে তার হাতে খালি একটা ওয়াকি টকি ছিল, একটা ডান্ডা পর্যন্ত ছিল না, একটা লাঠি পর্যন্ত ছিল না, খালি ওয়াকি টকি ছিল। তিনি পারতেন না গুলি চালাতে ফোর্সের থেকে এনে, 10টা বিজেপি কর্মীকে শিক্ষা দিতে গিয়ে 5টা নিরীহ অরাজনৈতিক
বাংলার নাগরিক ক্ষতিগ্রস্ত হতো, সেই জন্য তিনি করেননি, এটাই পরিবর্তন। বিজেপির জানা উচিত, সিপিএম এর জানা উচিত। ওই সিপিএম তো একটা স্টেটমেন্ট কাল থেকে দেয়নি যে এই ধরনের আন্দোলনকে আমরা সমর্থন করি না, তার কারণ এদের গুন্ডারাই তো বিজেপিতে ঢুকে পড়েছে। বিজেপিতে যারা যাচ্ছে তারা তো সিপিএম এর হারমান, যে কায়দায় বাংলায় অশান্তি করতো আজও একই কায়দায়, খালি জার্সিটা পাল্টে নিয়েছে, লাল জার্সি খুলে দিয়ে এখন গেরুয়া জার্সি, তিরঙ্গা ঝান্ডা ছেড়ে দিয়ে, লাল ঝান্ডা ছেড়ে দিয়ে এখন গেরুয়া ঝান্ডা, আর ইনকলাব জিন্দাবাদ ছেড়ে দিয়ে এখন জয় শ্রীরাম। তারাই তো করছে, যারা মরিচঝাপি করেছে, সিঙ্গুর করেছে, নন্দীগ্রাম করেছে, একুশে জুলাই করেছে, তারাই করছে। আপনি এদের ব্যাকগ্রাউন্ড চেক করুন, আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব। এবং পুলিশ ইতিমধ্যেই যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে আপনাদের কাছেও যদি কোনো রকম কোনো ইনফরমেশন তথ্য থাকে যে কারা এর সাথে জড়িত, প্রশাসনকে আপনারা সহযোগিতা করে তাদের কাছে সেই তথ্যটা বা তাদের জ্ঞাতার্থে সেই তথ্যটা আনুন। যারা সরকারি সম্পত্তি ভাঙছে, এটা মানুষের টাকার সম্পত্তি, গরিব মানুষ সকাল থেকে রাত অবধি খেটে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে পুলিশের গাড়ি হয়, সেই ট্যাক্সে পুলিশের আউটপোস্ট হয়, সেই ট্যাক্সে রাস্তা হয়, সেই ট্যাক্সে হাসপাতাল হয়, সেই হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎবাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে।